বদরের যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে একটি এটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ ছিল এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ এর আগে মুসলিমরা শুধু নির্যাতিতই হয়েছে এই প্রথম তারা রুখে দাঁড়ায় বদরের যুদ্ধে মুসলিমদের বিজয়ের পর আরবে ইসলামের আবেদন বৃদ্ধি পায় এবং ইসলামের প্রচার এবং প্রসারে গতি আসে যদি মুসলিমরা এই যুদ্ধে হেরে যেত তবে ইসলাম হয়তো অস্তিত্বের সংকটে পড়ত মুসলিমরা হেরে গেলে কুরাইশরা ইসলামের উত্থানকে স্তীমিত করে দিত এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে আরবে এক নতুন শক্তির উত্থান ঘটে পরবর্তীতে বিভিন্ন যুদ্ধ জয়ের মাধ্যমে এই শক্তি একসময় পরা শক্তিতে রূপান্তরিত হয় আজকের এই পর্বে বদর যুদ্ধের প্রেক্ষাপট এবং যুদ্ধের আদপান্ত তুলে ধরব ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি মক্কাবাসী তথা কুরাইদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম ও তার অনুসারীদের মদিনায় হিজরত এবং সেখানে নিরাপদ আশ্রয় পাওয়াটা মক্কাবাসীরা মেনে নিতে পারেনি ফলে মক্কা ও মদিনার মধ্যে একটা যুদ্ধাবস্থা তৈরি হয় মদিনা তখন অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল একটি এলাকা সেই সময় সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র এনে মক্কা আরও শক্তিশালী হচ্ছিল এই খবর মদিনায় মুহাম্মদ সাল্লা সাল্লাম জানতে পারেন তখন তিনি মক্কার এসব বাণিজ্য কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন মক্কাবাসীরা বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া যাওয়ার সময় সঙ্গে করে পাহারাদার নিয়ে যেতেন এইসব কাফেলায় কী ধরনের পাহারাদার নিয়ে যেতেন সেটা পর্যবেক্ষণের প্রয়োজন ছিল তাই মোহাম্মদ সাল্লা সাল্লাম দ্বিতীয় হিজরির রজব মাসে আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে আট সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠান মক্কার নিকটবর্তী নাকলা নামক স্থানে চার সদস্যের এক বাণিজ্য কাফেলার সঙ্গে ঘটনাক্রমে এই পর্যবেক্ষক দলের সংঘর্ষ হয় সংঘর্ষে মক্কাবাসীদের একজন নিহত হয় দুজন বন্দী হয় এবং একজন পালিয়ে যায় নাখলার খণ্ডযুদ্ধের পর দুজন বন্দি নিয়ে যখন এই পর্যবেক্ষক দল মদিনায় ফিরে গেল তখন মুহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম তা দেখে নাকশ হলেন কারণ তৎকালীন আরবের নিয়মানুযায়ী চার মাস যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল তার মধ্যে রজবও একটি কুরাইসরা খবর ছড়াতে লাগলো যে মুসলিমরা নিষিদ্ধ মাসে রক্তপাত ঘটিয়েছে এই ঘটনার পর মুসলিম ও কুরাইদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে এই ঘটনার কিছুদিন পর মুসলিমরা তাদের স্পাই এজেন্টদের মাধ্যমে জানতে পারে যে আবু সুফিয়ান ইবনে হারব সিরিয়া থেকে অস্ত্র ও মালামালের একটি বিশাল কাফেলা নিয়ে মক্কার দিকে আসছে সেই কাফেলায় আমর ইবনুল আশসহ কুরাইশ বংশোদ্ভূত তিরিশ চল্লিশ জন লোক পাহারা দিচ্ছিল মুসলিমরা আশঙ্কা করছিল যে এই অস্ত্রশস্ত্র ও ধন সম্পত্তি মক্কার কাছে পৌঁছালে মদিনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে মদিনার শত্রু মক্কা যেন অধিকতর শক্তিশালী হয়ে উঠতে না পারে সেজন্য মুহাম্মদ সাল্লা সাল্লাম এই কাফেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিলেন আবু সুফিয়ানের কাফেলা অধিকারের উদ্দেশ্যে মদিনা থেকে একটি বাহিনী রওনা হয় আবু সুফিয়ানও মদিনা থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছিলেন তাই তিনি সিরিয়া থেকে ফেরার সময় পথে কয়েকটি কাফেলার কাছে মদিনার কেউ এসেছিল কিনা জানতে চাইলেন বিভিন্নভাবে আবু সুফিয়ান খবর পেয়ে যান যে মুসলিমদের একটি দল আসছে তার কাফেলা আক্রমণের জন্য এই অবস্থায় আবু সুফিয়ান আরও সৈন্য চেয়ে মক্কায় খবর পাঠান এই খবর পেয়ে মক্কা থেকে একটি সৈন্য দল আবু সুফিয়ানের কাফেলাকে এগিয়ে আনতে রওনা হয় কিন্তু আবু সুফিয়ানের কাফেলা মুসলিমদের চোখ এড়িয়ে ভিন্ন পথে লোহিত সাগরের কুল ঘেসে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে মক্কা থেকে একটি বাহিনী বাণিজ্য কাফেলাকে পাহারা দেওয়ার জন্য আসছিল তাদের কাছে আবু সুফিয়ান এই মর্মে খবর পাঠান যে তিনি নিরাপদে মক্কায় পৌঁছেছেন এবং তারাও যেন মক্কায় ফিরে আসে আবু সুফিয়ান নিরাপদে মক্কায় গিয়ে এই সৈন্যবাহিনীকে ফেরত যেতে বললেও আবু জাহেল সেখানে আরও তিন দিন অবস্থানের সিদ্ধান্ত নিলেন এই সময় উথবার সহ কুরাইদের অনেকেই একটি সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন কিন্তু আবু জাহেল তা মানতে নারাজ ছিলেন যারা যুদ্ধের বিরোধিতা করেছে আবু জাহেল তাদের অপমান করতে থাকেন এদিকে মুহাম্মদ সাল্লাহু আলাইস্লাম দূতের মাধ্যমে কুরাইদের যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে বুঝতে পারেন যে কুরাইদের সঙ্গে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে মুসলিম বাহিনী মূলত যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না কারণ তারা কাফেলা আক্রমণের জন্য এসেছিল যুদ্ধে অবতীর্ণ হবে কিনা না তখন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম দোটানায় পড়ে যান মুসলিমরা ফিরে গেলে কুরাইদের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার এবং তারা আরও অগ্রসর হয়ে মদিনায় আক্রমণের সম্ভাবনা ছিল অন্যদিকে মদিনার আনসাররা মদিনার ভেতরে মুহাম্মদ আলাইসাল্লামকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু এখন মুসলিম বাহিনী মদিনার বাইরে তাই তারা যুদ্ধে অংশগ্রহণে বাধ্য ছিল না তখন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সবার সঙ্গে পরামর্শে বসেন আবু বকর এবং ওমর বক্তৃতা দিয়ে অন্যদের যুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে থাকেন বৈঠকে আনসার ও মুহাজির সকলেই যুদ্ধে অংশগ্রহণের পক্ষে মত দেন ফলশ্রুতিতে মুহাম্মদ সাল্লাহু আলাই মুসলিম বাহিনী নিয়ে বদরের নিকটে পৌঁছান সেদিন কুরাইশ বাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কয়েকজনকে পাঠানো হয় তারা বদরের প্রান্তরে একটি কুয়ায় দুজন পানি সংগ্রহরত ব্যক্তিকে দেখে বন্দি করেন তাদের কাছ থেকে মুসলিমরা জানতে পারে যে উপত্যকার শেষ প্রান্তরের টিলার পিছনে কুরাইশরা অবস্থান করছে তখন তারা কুরাইদের সংখ্যা জেনে নেয় সে আগত কুরাইশ নেতাদেরও নাম জেনে নেয় কুরাইদের আগেই বদরের রণক্ষেত্রে পৌঁছে সেখানকার কুয়ার দখল নেওয়ার চেষ্টা করে মুসলমানরা মুসলিমরা বদরের নিকটে এসে থামে তখন একজন সাহাবি এখানে না থেমে কুরাইদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দিয়ে নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করে রাখার পরামর্শ দেন এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশা পানি থেকে বঞ্চিত হবে মুহাম্মদ সাল্লা সাল্লাম এই পরামর্শ মেনে কুরাইদের সবচেয়ে নিকটে কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপনের নির্দেশ দেন এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেয়া হয় মুহম্মদ সাল্লা সাল্লাম মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে বদরের প্রান্তরে হাজির হন এই মুসলিম বাহিনীর মধ্যে বিরাশি জন ছিলেন মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন বাকি সবাই ছিলেন মদিনার আনসার মুসলিমরা যেখানে শিবির স্থাপন করে সেখানে একটি পানির কূপ ছিল যা তাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে কারণ মরুভূমিতে পানের কূপ পাওয়া অত্যন্ত দুষ্কর মুসলিম বাহিনীতে উঠছিল সত্তরটি আর ঘোড়া ছিল মাত্র দুইটি অপরদিকে কুরাইদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার জন তাদের ঘোড়া ছিল প্রায় একশোটি এবং উঠছিল প্রায় একশো সত্তরটি কুরাইশার সৈন্য সংখ্যায় মুসলিমদের থেকে তিনগুণ শক্তিশালী ছিল অস্ত্র তো আরও বেশি মুসলমানরা প্রথমেই বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে তারা যেখানে অবস্থান নেয় দিনের বেলায় সূর্য তাদের মুখের উপর পড়ে তার মুসলিমদের এলাকায় মাটি কিছুটা নরম যা ঘোড়া ও উঠ দৌড়ানোর জন্য উপযুক্ত নয় বিপরীতে কুরাইশ বাহিনী যেখানে অবস্থান নেয় সেখানে সূর্যের আলো তাদের মুখের উপরে পড়ে না এবং সেখানকার মাটিও শক্ত যা ঘোড়া ও উঠ দৌড়ানোর জন্য বেশ উপযুক্ত পরদিন সতেরো রমজান ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তেরোই মার্চ মুসলিম বাহিনী কুরাইশ বাহিনীর মুখোমুখি হয় মুহাম্মদ সাল্লা তার বাহিনীকে তিনটি শাড়িতে ভাগ করে সাজান সবার সামনে ছিল বর্ষাধারী বাহিনী তার পিছনে তীরন্দাজি বাহিনী এবং সবার পেছনে পদাতিক বাহিনী তৎকালীন আরবের প্রথা অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে যুদ্ধের শুরু হলো মুসলিম ও কুরাই বাহিনীর তিনজন করে একে অপরের বিরুদ্ধে লড়াই করেন কুরাইদের মধ্য থেকে উদ্বা ইবনে রাফিয়া তার ভাই সাইবা এবং তার ছেলে ওয়ালিদ এগিয়ে এলো মুসলিমদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পাঠালেন হামজা আলী এবং হারেসকে দ্বন্দ্বযুদ্ধে উদ্বার মুখোমুখি হন উবাইদা। সাইবার বিরুদ্ধে হামজা এবং ওয়ালিদের বিরুদ্ধে আলী হামজার তরবারের আঘাতে সাইবা কুপকাত হন সাইবা হামজাকে পাল্টা আঘাত করার সুযোগও পেলেন না একইভাবে আলী ও ওয়ালিদকে শোচনীয়ভাবে পরাজিত করেন ততক্ষণে উদ্বা ও উবায়দার যুদ্ধ জমে উঠেছে তারা দুজন প্রবল যুদ্ধে লিপ্ত হয়ে আহত হন পরে হামজা ও আলী উবাইদার সাহায্যে এগিয়ে গেলেন তারপর তারা উদ্বাকে হত্যা করে উবাইদাকে নিয়ে মুসলিম শিবিরে আসেন এরপর উভয় পক্ষের সৈন্যরা একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে মুহাম্মদ সাল্লাহু আলয়াল্লাম তার যোদ্ধাদের তিনি নির্দেশ দেওয়ার আগে কুরাইদের উপর হামলা করতে নিষেধ করলেন তিনি বললেন কুরাইশা তোমাদের কাছাকাছি আসলে তীর নিক্ষেপ করে তাদেরকে হটিয়ে দিও এই সময় তিনি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে লাগলেন তখন তিনি কিছুক্ষণের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন অতঃপর উঠে বলতে লাগলেন আল্লাহর সাহায্য এসে গেছে এরপর মুহাম্মদ সাল্লাহ আলাইস্লাম যুদ্ধের ময়দানে এগিয়ে গেলেন এবং মুসলিমদের যুদ্ধে উৎসাহিত করতে করতে বলতে লাগলেন সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ আজ যে ব্যক্তি ধৈর্য ও নিষ্ঠা সহকারে কাফিরদের সাথে যুদ্ধ করবে এবং শুধু সামনের দিকে এগোতে থাকবে কোনো অবস্থাতেই পিছু হটবে না আল্লাহ তাকে জান্নাত দান করবেন এই কথা শুনে মুসলিমরা আরও উজ্জীবিত হলো এবং বীর বিক্রমে যুদ্ধ করতে লাগল এরপর তিনি মুসলিম যোদ্ধাদের আরও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিলেন মুসলিমদের কঠোর আক্রমণের প্রেক্ষিতে কুরাইশরা পর্যদস্ত হতে লাগল এক পর্যায়ে তাদের নেতা আবু জাহেল নিহত হলে মক্কা বাহিনী ছত্রভঙ্গ হয়ে রনে ভঙ্গ দেয় কিছুক্ষণ পর কুরাইদের আরেক নেতা উমাইয়া ইবনে খালাফও নিহত হয় যুদ্ধে নেতাদের এমন শোচনীয় মৃত্যু দেখে কুরাইশরা পালাতে শুরু করে বদরের যুদ্ধে কুরাইদের সত্তর জন সৈন্য নিহত হয় অপর থেকে মুসলিমদের ১৪ জন নিহত হন যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদের যুদ্ধক্ষেত্রে দাপন করা হয় এবং নিহত কুরাইদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয় এই যুদ্ধে কুরাইদের শীর্ষস্থানীয় অনেক নেতা মৃত্যুবরণ করেন যুদ্ধ শেষে প্রায় সত্তর জন কুরাইশকে যুদ্ধবন্দী হিসাবে মদিনায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি করা হয় বদরের যুদ্ধে অধিকাংশ কুরাইশ নেতার মৃত্যুর ফলে আবু সুফিয়ান কুরাইশদের নতুন নেতায় পরিণত হন এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে পরবর্তী বছরে কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে অহুদের যুদ্ধে মুখোমুখি হন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ